এই রাত আরো গভীর লাগে, লাগে আকাশ আরো চমকিত, বৃষ্টি আরো ভেজা লাগে, লাগে বাতাস আরো পুলকিত, এই চোখ দুটো আরো স্পর্শ দেখে, দেখে হৃদয়ের গভীরও, সৃষ্টি আরো সুন্দর লাগে, লাগে হতাশ না আর একটুও। যখন তোমার সাথে আমি আর আমার সাথে তুমি, যখন তোমার সাথে আমি আর আমার সাথে তুমি, এসব কবি মানুষদের না আমার একটু ভয় লাগে। কেন? এই কবি অন্তরে কে জানে কে লুকিয়ে আছে। কে লুকিয়ে আছে? আমি না থাকলেই ভালো। হয়তো আছো। আমার দ্বারা এত কমিটমেন্ট হয় না। না, আমি তো সেটা বলিনি। বলনি মানে কি? নেই নাকি? ওকে, অন আ সিরিয়াস নোট, ডোন্ট ফল ফর মি। হ্যাঁ রে শ্রী, বল। কোথায় তুই? চলে আয়। চলে আয়? কি চলে আয়? গুচি করেছে তোর নিউ বয়ফ্রেন্ড। আরে বাবা, আয় না। না, তুই আবার এরকম করছিস তো? হ্যাঁ, বারবার করব। কি? আমি আমি বলছি, আমি বললাম ফোন রাখ। কি যে করছিলে! চলো আমাকে বাড়ি বেরোতে হবে তো। Come to my place. এখন রাতে? হ্যাঁ, এখন রাতে। পারবে না? আচ্ছা আসছি। এত রাতে তুমি তো ডাকলে। আমি? বাবা দেখে নিলে প্রবলেম হয়ে যাবে। তুমি তো ফোন করেছিলে। আমি কিন্তু তোমায় ফোন করিনি। হেই, ডোন্ট জোক উইথ মি। আই এম নট জোকিং। যুগো মানে গেট লস্ট। সরি দেব, আমি জানি না আমি তোমার সাথে কেন এরকম বিহেভ করলাম। প্লিজ ফরগিভ মি। আই লাভ ইউ দেব, আই রিয়েলি লাভ ইউ। কোন বোকা চুদা এখন এলো? হ্যাঁ না? হ্যাঁ না না কি হ্যাঁ না লাগিয়ে রেখেছো? নার্ভাসনেস দেখে তো মনে হচ্ছে প্যান্টে মুতে দেবে। না মনে আমি না বোধ হয় ভুল বাড়িতে এসে গেছি। মুখ দেখে মনে হচ্ছে আমার মেয়েকে লাইন টাইন মারো।
আপনার মেয়ে? বাল না, আমি সেও কি মানে আমি আসি। তুমি কি গাঁজা খেয়ে এসছো নাকি? এ কি সত্যি সত্যি মুতে দিলে নাকি? হ্যাঁ না ফ্লোরে জল পড়েছে। ও আঙ্কেল আমি আসি। যে কাজে এসেছো সেটা করে যাও। না না আমি কন্ডম ফন্ডম মানিনি। কি আঙ্কেল আমার কন্ডিশনটা একদম ঠিক নেই, আমাকে প্লিজ যেতে দিন। ভেতরে এসো, দেখা করতে এসেছো, দেখা করে যাও মেয়ের সাথে। ঠিক আছে। এই তুমি যে বললে বাড়িতে কেউ নেই, ওটা তো আমি এমনি বলেছিলাম। কেন বাবাকে দেখে ভয় পেয়ে গেছো? আরে তোমার বাবা না একদম, জানি জানি, এই বাড়িতেই তো আমার জন্ম। যাও দেখো কিছু খেতে দাও, মিনওয়াইল আমি ওর সাথে কথা বলি। আমি বানিয়ে আনছি গরমা গরম চায়। তো কি করো? আমি পড়াশোনা কমপ্লিট। মানে কিছুই করো না, তুমি কি করতে এসছো আমার সব জানা আছে। বিশ্বাস করুন আঙ্কেল, আমি কিচ্ছু করতে চাইনি। কিছু করতে চাওনি মানে? বলো করাবে। আপনার কোনো প্রবলেম নেই? করাবে তুমি, তাতে আমার কেন প্রবলেম হবে? হ্যাঁ আপনি যেটা বলবেন সেটাই করাবো, আর আপনার কোনো প্রবলেম নেই তাতে? না মেয়ে সব বলেছে আমাকে। আঙ্কেল আপনার সত্যি কোনো প্রবলেম নেই? প্রবলেম আবার কি, যদি পড়াশোনাতে একটু হেল্প করো। আমার মেয়েকে ভালোবাসো? ভ্যাল ভ্যাল তাকিয়ে থেকো না, যেটা জিজ্ঞেস করছি উত্তর দাও। মোটামুটি মানে পুরোটাই হ্যাঁ বাসি। অন আ সিরিয়াস নোট, আমাকে তোমার সাথে আমার তোমাকে কিছু বলার আছে। দ্য টি ইজ রেডি। আপনি কিছু বলছিলেন আঙ্কেল? পরে কখন? তুমি? হ্যাঁ আমি। কেন অন্য কাউকে এক্সপেক্ট করছিলে? আর মা আর তুমি লুকো তো। প্রণামটা করে এসেছি, বললেন কি বাবাই ওপরে আছে। শোনো ভারী মিষ্টি গো দেখতে মেয়েটাকে, শাড়ি পরে এসেছে, প্রথমেই আমার পা ছুলো। আই ক্যান বিলিভ ইট। নিশ্চয় অন্য কাউকে এক্সপেক্ট করছিলে। বলো তো তোমার কটা এক্স তোমায় এখনো কন্ট্যাক্ট করে? ডোন্ট টক টু মি। সে হয়তো তোমাকে ইমপ্রেস করার জন্য। এই তোমার মতি গতি কিন্তু ঠিক মনে হচ্ছে না। আরে না না, খুব কালচারে লাগলো গো দেখে। মতি আর গতি দুটোই ঠিক আছে মিস্টার দেব, দরজাটা লক করবে নাকি এমনি? আমরা এখন কিচ্ছু করবো না, বুঝেছো? নিচে মা আছে। দেখো এসব পোশাক আশাক দেখে না কিছুই বলা যায় না। তবে তোমার ছেলের চয়েস খারাপ হতে পারে না। কেলো করেছে
আসলে পুরো কেস খেয়ে যাবো। কাকিমা বলে ডাকলো, আজকালের দিনে সব আন্টি আন্টি, কাকিমাতে মা আছে, মা বলে তো আর ডাকে না কেউ। আরে তাহলে ভালো কিছু রাধো আজ। ঠিক বলেছো। এসো, লাঞ্চ করবে তো? না, আমার যেতে হবে। চলে গেল মিটা, শাড়ি পরে এসেছিল না? হ্যালো ফ্রেন্ডস, আমাদের নতুন শর্ট ফিল্ম নেশা একটা অ্যাব্রাপ্ট এন্ডিং করেছি, তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে। পার্ট টুতে জানতে পারবে যে আমরা কী দেখাতে চলেছি। এখন বোধহয় একটু স্লাইট আইডিয়া হয়েছে কি সাবজেক্টটা কিসের উপর, নাকি এখনও বোঝা যাচ্ছে না? না না, আর যেটা বললে যে অ্যাব্রাপ্ট এন্ডিং হয়েছে, এরকম অ্যাব্রাপ্ট এন্ডিংয়েই তো মজা। হঠাৎ কী হলো, কেন হলো, এটা তো ইন্টারেস্টেবল ক্রিয়েট করে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে ফার্স্ট পার্ট দেখে কিছু কিছু জন আইডিয়া করতে পারবে যে ব্যাপারটা কী, কী নিয়ে স্টোরি, আর কিছু কিছু জনের মনে হবে যে অ্যাকচুয়ালি আমি বলতে কী চাইছি। হ্যাঁ, আর যারা আইডিয়া করতে পারছো তোমরা আমাদের কমেন্টে জানাও তোমাদের কী ফিল হচ্ছে, সাবজেক্টটা কিসের উপর, কী হতে চলেছে, আর যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে। তো আজকে আর বেশি কিছু বলবো না, তোমাদের সাথে তো প্রায় এভরি প্রজেক্টেই আমরা কথা বলি, আর তোমরা যেই ভালোবাসাটা আমাদের দাও প্রত্যেক শর্ট ফিল্মে, তো আমরা চাই যে এই শর্ট ফিল্মেও সেই ভালোবাসাটা আমাদের দাও, কারণ প্রত্যেক শর্ট ফিল্মের পেছনে একটা এফর্ট আমাদের থাকে। শর্ট ফিল্মটা বাজে তৈরি হোক কি ভালো তৈরি হোক সেটা সেকেন্ডারি, সবার আগে তো আমরা ওটাকে জেনুইনলি ভালো করার চেষ্টা করছি। তারপরে এবার অনেক হয়ে থাকে, অনেক হিট ফিল্মও এরকম হয় যে অনেক মেহনত, রাজ কাপুরের যেটা মেরা নাম জোকার উনি বলেন ওনার ক্লোজ টু হার্ট ছিল, কিন্তু আলটিমেটলি ওটা বক্স অফিস কালেকশনে ফ্লপ হয়েছিল সিনেমাটা। তো আর আমরা যেটা প্রত্যেকবার বলি, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সেসব তো করবেই, বাট যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করে দাও, কারণ কারণ এর পার্ট টু আমরা খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি। আর যদি বেল আইকনটা তোমরা ক্লিক না করো তাহলে নোটিফিকেশন পাবে কী করে? পার্ট টু এসেছে এটা জানার জন্য তোমার বেল আইকনটা ক্লিক করো, আপলোডের সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাবে। আর আসছে আমাদের এরপরে বাবা ছেলে আসছে পুজো নিয়ে, বাবা ছেলে আর দুর্গা পুজো। অনেকেই আমাদের মেসেজ করেছে যে বলছে যে বাবলুকে, কোকিলা বাবুকে, দাদুকে, মাকে দেখতে চাই এই দুর্গা পুজোতে, তো আমরা তাদেরকে নিয়ে আসছি। ওই দুর্গা পুজো নিয়ে একটা আমরা মজার একটা এপিসোড আনতে চলেছি, করতে চলেছি, যেটা নিয়ে তোমাদের না তোমাদের মজা লাগবে, মজা তো লাগবেই, বাট দুর্গাপুজোর যে আনন্দ, দুর্গাপুজোর যে অ্যাম্বিয়েন্স সেটাও জেগে উঠবে। হ্যাঁ, আমাদের মানে কাজ শুরু করে দিয়েছি ওটা অলরেডি। ভালো থেকো বন্ধুরা, আর দেখতে থাকো বিঞ্জলা ফিল্মস বাংলা।